গত রবিবার ভারত পাকিস্তান ম্যাচে ভারতের জন্য রীতিমতো বড় ত্রাস হয়ে উঠেছিলেন বাহাতি গতি তারকা শাহিন শাহ আফ্রিদি। হিটম্যান রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহলির মতো বড় বড় তারকা ব্যাটসম্যানরাও সেদিন সমস্যায় ফেলেছিলেন তিনি। কার্যত তার প্রথম দুই ওভারেই ভারতকে এক হাতে অনেকখানি ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন এই 24 বছর বয়সী জোরে বোলার। নিজের 4 ওভারে মাত্র 31 রান দিয়ে সেদিন রোহিত শর্মা, কে এল রাহুল এবং অধিনায়ক বিরাট কোহলির উইকেট শিকার করেছিলেন শাহিন। তারপর থেকে স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়া, নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন তিনি, কারণ নিজের প্রথম 2 ওভারেই ভারতকে যে ধাক্কা দিয়েছিলেন আফ্রিদি, বাকি গোটা ম্যাচ জুড়ে সেই আঘাত সামলাতেই সময় কেটে যায় বিরাট কোহলি বাহিনীর, যার জেরে অতি সহজেই ভারতকে মাত্র 151 রানে আটকে দিতে পেরেছিল পাকিস্তানিরা। জবাবে ব্যাট করতে নেমেও দুরন্ত প্রদর্শন করেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। প্রথমবার লজ্জার রেকর্ড ভেঙে 10 উইকেটে পাকিস্তানকে জয় এনে দেন তারা। তবে এবার সোশ্যাল মিডিয়ার একটি অন্য কারণে চর্চায় উঠে এলেন শাহিন আফ্রিদি, কারণ চর্চা শুরু হলো তার মুখাবয়ব নিয়ে। সোশ্যাল মিডিয়ায় অনেকে টুইট করে লিখেছেন, শাহিনের মুখ নাকি অনেকটা বিলাসবহুল সোফার মতো। শুধু কি তাই, তাকে নিয়ে তৈরি হচ্ছে নানা রকমের মিম। কেউ কেউ আবার বলছেন তার মুখে ফুটে উঠেছে এক অনবদ্য দুষ্টি অভিব্যক্তি। সামান্য একটু নির্বিষ মজার জন্য এই মিমের স্বাদ চোখে নিতে পারেন আপনিও। তবে একথা মানতেই হবে, এবারের বিশ্বকাপে পাকিস্তানের লুকোনো ব্রহ্মাস্ত্র হয়ে যেতে পারেন শাহিন শাহ আফ্রিদি, কারণ শুধু ভারতের বিরুদ্ধেই নয় আফগানিস্তানের বিরুদ্ধেই যথেষ্ট ভালো পারফরমেন্স উপহার দিয়েছেন তিনি।